তো বন্ধুরা, আপনি যখন অনলাইন ফর্ম ফিল আপ করেন তখন আপনাকে ফটো আপলোড করার জন্য বিভিন্ন অপশন দেওয়া হয়, অর্থাৎ ফটো কোন ফরম্যাটে হবে, ফটো সাইজ কত হবে। বাট আপনি কি কোনো দিন ভেবে দেখেছেন যে ফটো ফরম্যাট জিনিসটা কি, ফরম্যাটগুলি কত রকমের হয় এবং ফটোর ফরম্যাটগুলিকে কীভাবেই বা চেঞ্জ করতে হয়? তো আপনার সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ড, আপনি যখন মোবাইলে বা ক্যামেরায় ছবি তোলেন সেই পিকচার একটি ফরম্যাটে মেমোরিতে সেভ হয়। আপনি যদি কখনো পিকচারটির ডিটেলস চেক করেন তাহলে দেখবেন প্রথমে পিকচারটির টাইটেল থাকে, তারপর একটি ডট দিয়ে পিকচারটির ফরম্যাট নেম থাকে। তবে সাধারণত মোবাইল বা ক্যামেরায় তোলা ছবি জেপেগ ফরম্যাটে হয়, আর পিকচারের মধ্যে যদি মুভমেন্ট থাকে তাহলে পিকচারটি গিফ ফরম্যাটে হয়। তো দেখা যাক পিকচারের ফরম্যাটগুলি কী কী হয়। তবে এই ভিডিওতে কিছু বেসিক ফরম্যাট নিয়েই কথা বলবো। অ্যাকচুয়ালি ইমেজের ফরম্যাটগুলিকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, ফার্স্ট রাস্টার ইমেজেস অ্যান্ড সেকেন্ড ভিটর ইমেজেস। এবং এই দুটি ক্যাটাগরিতেই অনেকগুলি ফরম্যাট আছে, যেমন জেপেগ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, বিএমপি অর্থাৎ বিটম্যাপ ইমেজ, গিফ অর্থাৎ গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট এবং পিএনজি অর্থাৎ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক ইত্যাদি। এই ফরম্যাটগুলি ছাড়াও আরও অনেক ফরম্যাট আছে, কিন্তু এখন আমরা দেখব ইমেজকে কীভাবে জেপেগ ফরম্যাট থেকে পিএনজি ফরম্যাট বা আরও অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ করা যায়। আর এই পদ্ধতিগুলিও অনেক রকমের হতে পারে, অর্থাৎ কোনো ইমেজকে আপনি অনলাইনে কনভার্ট করতে পারেন, বাট তখন কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। আবার অফলাইনেও কনভার্ট করতে পারেন, তখন কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয়। অথবা মোবাইলে অ্যাপের মাধ্যমেও ইমেজকে কনভার্ট করতে পারেন। তাহলে এবার এই প্রসেসগুলিকে ডিটেলসে দেখা যাক। অ্যাট ফার্স্ট, অনলাইনে কীভাবে ইমেজের ফরম্যাটকে চেঞ্জ করবেন? তো কম্পিউটারে যে কোনো ওয়েব ব্রাউজারকে ওপেন করুন। এবার অ্যাড্রেস বক্সে টাইপ করুন convertio.co/jpeg-png/। তবে আপনি চাইলে গুগল সার্চে গিয়ে জেপেগ টু পিএনজি অনলাইন কনভার্টটিকেও সার্চ করে নিতে পারেন। তাহলে এবার convertio ওয়েবপেজটিতে গিয়ে আপনি যে অপশনগুলি দেখতে পাবেন, লেফট সাইডে রেড কালারের চুজ ফাইল বাটন, বাটনটির ওপর ক্লিক করে যে ইমেজ ফাইলটি কনভার্ট করতে চাইছেন তার লোকেশান দিন, অর্থাৎ ফাইলটি কোন ফোল্ডারে আছে সেই লোকেশান দিন, অ্যান্ড নেক্সট ওপেন বাটনকে প্রেস করুন। তবে আপনি চাইলে অনেকগুলি ইমেজকে একসাথেও অ্যাড করতে পারেন, অ্যাড মোর ফাইলসে ক্লিক করে নেক্সট ইমেজটিকে কোন ফরম্যাটে পরিবর্তন করতে চান সেটিকে সিলেক্ট করুন। জাস্ট ওপরের এই বক্সটিতে ক্লিক করুন আর যেই ফরম্যাটে পরিবর্তন করতে চাইছেন সেটি সিলেক্ট করুন। নেক্সট কনভার্ট বাটনকে প্রেস করলে ফাইলটি কনভার্ট হতে শুরু করুন এবং কনভার্ট হওয়ার পর ডাউনলোড বাটন শো করবে। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার কনভার্ট হওয়া ইমেজটি সেভ হয়ে যাবে, ব্যাস এতটুকুই কাজ। তবে এর থেকেও আরও একটি সহজ পদ্ধতি আছে। ইমেজ পেন্টের সাথে আমরা সবাই পরিচিত, তাহলে ইমেজ পেন্টকে ওপেন করুন। নেক্সট ফাইল মেনু থেকে ওপেন অপশনকে সিলেক্ট করুন ও যে ইমেজটিকে কনভার্ট করতে চাইছেন সেটিকে ওপেন করুন। নেক্সট ফাইল মেনু থেকে সেভ অপশনকে সিলেক্ট করুন অ্যান্ড সেভ অ্যাজ বক্সের নিচের দিকে ফাইল নেম দিন ও সেভ অ্যাজ অপশনটিকে ক্লিক করে যেই ফরম্যাটে কনভার্ট করতে চাইছেন সেটি সিলেক্ট করুন ও সেভ বাটনে ক্লিক করলেই ফাইলটি কনভার্ট হয়ে যাবে। সো সিম্পল, তাই না? বাট এই পদ্ধতিতে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এখানে খুবই অল্প সংখ্যক ফরম্যাট পাবেন আর একসাথে অনেকগুলি ইমেজকেও কনভার্ট করতে পারবেন না। তাই অফলাইনে ইমেজকে কনভার্ট করার সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে সফটওয়্যার ইউজ করা। তাহলে চলুন সফটওয়্যারকে ডাউনলোড করা যাক। তো যে কোনো ওয়েব ব্রাউজারকে ওপেন করুন ও অ্যাড্রেস বক্সে টাইপ করুন filehippo.com। এবার ওয়েব পেজটির হোম পেজে সার্চ বক্সে টাইপ করুন ইমেজ কনভার্ট। এখানে আপনি অনেক ফ্রি ও টাইল সফটওয়্যার পেয়ে যাবেন, আর এখানে ফার্স্ট অন ইমেজ ভিউয়ার একটি ফুল ফ্রি সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটিকে ডাউনলোড ও ইনস্টল করা যাক। নেক্সট সফটওয়্যারটিকে ওপেন করুন, এরপর লেফট সাইডে ইমেজ ফোল্ডারটির লোকেশান সিলেক্ট করুন। এখানে আপনি চাইলে অনেকগুলি ইমেজকে একসাথেও কনভার্ট করতে পারেন। এবার যে ফাইলটির ফরম্যাট চেঞ্জ করতে চাইছেন সেটিকে সিলেক্ট করুন অ্যান্ড নেক্সট ফাইল থেকে সেভ অ্যাজ অপশনটিকে সিলেক্ট করুন ও সেভ অ্যাজ টাইপে কোন ফরম্যাটে সেভ করতে চাইছেন সেটিকে সিলেক্ট করুন অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলেই কাজ শেষ। এর ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক ও শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে দিন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কলকাতা কম্পিউটার।